বন্ধগণ নেওয়ার উচিয়ে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসে ইন্ডিমনিটি অধ্যাদেশ জারি করে সকল বিচার কার্যক্রম স্তব্ধ করে দেয়। তারপর দীর্ঘ ২৩ বছর পর ১৯৯৬ সনে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইন্ডিমনিটি অধ্যাদেশ বাতিল করে। তারপর বঙ্গবন্ধু হত্যা সহ সকল হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করে। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সকল কলঙ্কিত হত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করে। দেরিতে হলেও জাতি বুঝাতে পেরেছে কিছুটা কলঙ্ক। সম্মানিত সুধীমণ্ডলী, দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা না করে যারা জীবন উৎসর্গ করেছিল সেই চার নেতার সম্মানে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার এই স্মরণ সভা এবং দোয়া মাহফিল। বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি করছেন যারা তৌফিক সরমান খান প্রিন্টাকে ওনার সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জনাব জামাল হোসেন এবং জামিল ইসলাম বেলাল। আজকে ৩রা নভেম্বরের একটা ভাবগম্ভীর্য শোক ও আলোচনা সভার পরিচালনা করবার জন্য মঞ্চে উপবিষ্ট ঢাকা আদাবরের আওয়ামী লীগ শাখার সম্মানিত সহসভাপতি আলহাজ মনিরুজ্জামান মনি সাহেব, বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়ার নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগ এবং লস অ্যাঞ্জেলেস সিটি আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দদের আমি অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে দূর দূরান্ত থেকে আপনারা যারা এখানে এসেছেন, বিশেষ করে আমাদের মহিলা আপারা ভাবিরা যারা এসেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে এই রোববার রাত্রে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। ৩রা নভেম্বরের ইতিহাস আমাদের পূর্ব যারা বক্তা আছেন তারা বলে গেছেন। তাজউদ্দিন আহমেদ সাহেবের বড় মেয়ে শারমিন আহমেদ রিপি, ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে। উনি একটা বই লিখেছিলেন নেতা ও পিতা, সেই বইয়ের ৩৯২ পাতায় আপনারা আমার নাম দেখবেন। এর কারণ হলো সাইদুর রহমান পাটেল, উনি লস অ্যাঞ্জেলেস নিবাসী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় যে ফুটবল টিম তৈরি হয়েছিল ওটার উনি একজন নামকরা প্লেয়ার ছিলেন এবং শেখ কামালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার চাইতেও বড় ঘটনা, উনি ৩রা নভেম্বরে যে জেল হত্যা হয়েছে উনি ওইখানেই ছিলেন এবং ওনার মধ্যে থেকেই দুইজন নেতাকে সরিয়ে নিয়ে যাওয়া, হত্যা করা হয়। উনি এটা চাক্ষুষ সাক্ষী বলে শারমিন আহমেদ লিপি ওনার এই বইটাতে ওনার একটা সাক্ষাৎকার লিপিবদ্ধ করেন এবং এই কন্ট্যাক্টটা আমি ওনাকে করে দিয়েছিলাম এবং ওনার সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়। উনি এই বই লিখবার সময় এবং আনসাং হিরো বলে একটা ডকুমেন্টারি করা হয়েছে, উনি বিভিন্ন জনের কাছে বলেছিলেন যে আপনাদের কারো সংগ্রহে কি আমার পিতার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি আছে। এটা একটা মিডিয়ার যারা আছেন তারা বুঝবেন, এই বই বের করবার জন্য এবং ডকুমেন্টারি করার জন্য এই বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দরকার ছিল। তখন অনেক জাতীয় নেতৃবৃন্দই তাকে বলেছেন যে তাজউদ্দিন আহমেদ এরকম ডাউন টু আর্থ, এত সাধারণ জীবনযাপন করতেন যে ওনার যে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি, এই ছবি কেউ প্রডিউস করতে পারে না। ওনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার বিভিন্নভাবে ছবি, এরকম সাধারণ জীবনযাপন উনি করতেন। মুক্তিযুদ্ধের জন্য যখন জয়েন করেন উনি আর যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ওনার পরিবারের কাছে ফিরে আসেন। আমাদের প্রজন্মদের আমরা যারা আছি, আমরা এক সন্ধ্যায় পরিবার রেখে এসে চিন্তা করি কখন বাসে ফিরে যাব। আর আমাদেরকে একটা ভালো জীবন দেওয়ার জন্য, একটা দেশ এবং একটা পাসপোর্ট এবং একটা মানচিত্র দেওয়ার জন্য তারা কি পরিমাণ অপরিসীম স্যাক্রিফাইস করে গেছেন, আত্মদান করে গেছেন, আত্মত্যাগ করে গেছেন, সেটা একবার চিন্তা করলে আমার মনে হয় যে আজকের আলোচনা সভা আমরা অনেক কিছু বুঝতে পারব। তো এনিওয়ে আমাদের বেশি আর কিছু বলার নাই, সামনে নির্বাচন আসতেছে, যদিও নির্বাচন সংক্রান্ত এই আলোচনা সভা না, কিন্তু আমাদের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ বলে গেছেন যে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সরকারই যখন সরকার গঠন করে তখনই দেশের মানুষ আসলে কিছু পায়, এবং গত 10 বছরের যে উন্নয়ন এইটা রোল মডেল। বিশ্ব নেতারা জননেত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসা করে আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখবার আছে। আমি আজকে ফেসবুকে একজনের লেখা দেখেছি, আমার তার নামটা মনে নাই, উনি লিখেছেন জননেত্রী শেখ হাসিনা উপরে একদিন থিসিস হবে, এবং সেই দিন বেশি দূরে নাই, ওনার আত্মত্যাগ। ইন্ডিয়ান মন্ত্রী বলেছিলেন যে একজনের পরিবারের 15 জন লোককে মেরে ফেলছে, সে 16 কোটি মানুষকে নিয়ে চিন্তা করতেছে। আপনার আমার পরিবারে কাউকে যদি 2-1 জন লোক মারা যায় এইভাবে নিঃশংসভাবে, আমরা আমাদের মেন্টাল স্টেবিলিটি কি থাকবে জানি না। এই ভদ্র মহিলা, এই নেত্রী, আমাদের এই রাষ্ট্রনায়ক, ওনার 15 জন ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারকে হারিয়ে 16-17 কোটি মানুষের জীবন নিয়ে চিন্তা করছে। আল্লাহ ওনার সহায় হন, আমাদের সকলের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, শেখ জননেত্রী শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। এবং আপনারা সবাই জানেন যে এই ঠান্ডা মাথায় যে ক্লিকটা করা হয়েছিল এর পিছনে কিছু নীল নকশাকারী ছিল। সে ঠিক তার 2-3 দিন পরে সেই নীল নকশাকারীর আবির্ভাব ঘটে 7ই নভেম্বর। যারা আজকে 7ই নভেম্বর বলেন সিপাহী বিপ্লব, আসলে সেদিনকে ছিল স্বাধীনতা সপক্ষের সৈনিকদের হত্যা দিবস। সেই হত্যার মাধ্যমে তারা ভেবেছিল যে হয়তো সবকিছু শেষ করা সম্ভব হয়েছে। হ্যাঁ, তারা অনেক অংশে সফলতা পেয়েছিল। দীর্ঘ 21 বছর বাংলাদেশ শাসনের নামে শোষণ করা হয়েছে, এবং কারা ছিলেন নেপথ্যে? সরাসরি স্বাধীনতার বিপক্ষের শক্তি এবং নামধারী কিছু স্বাধীনতার পক্ষের শক্তি। তারা দীর্ঘ 21 বছর বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে নিয়ে গেছে। নভেম্বরের সেই মুক্তিযোদ্ধা শহীদ হত্যার পরবর্তীতে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসা যে দুটি রাজনৈতিক সংগঠন, পরবর্তীতে আপনারা বাংলার মাটিতে দেখেছি আমরা, তারা কি করেছে? প্রথমত এসে দেখা গেছে স্বাধীনতা বিরোধীদের বিচার যখন বঙ্গবন্ধু শুরু করেছিলেন, বঙ্গবন্ধু হত্যার পরে দালাল আইন রহিত করে তারা সেটাকে বন্ধ করে দিয়েছিল। তারপরে আপনার জিয়াউর রহমান সাহেব ওটা করলেন, অর্ডিন্যান্স জারি করে সমস্ত ক্রিমিনালদেরকে জেল থেকে বের করে দিয়ে বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রদূত করে তাদেরকে পুরস্কৃত করেছিল। তো আপনারা জানেন যে আজকে 21 বছর পরে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে ধীরে ধীরে প্রত্যেকটা কিলিং এর বিচার সম্পূর্ণ করেছে, যদিও আমরা এখন পর্যন্ত সমস্ত আসামিদের শাস্তি নিশ্চিত করতে পারি নাই। আজকে আমি আবার দাবি জানাবো, যারা দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় এবং যারা আইনের আওতায় এখনো আসেনি তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে, এবং যারা বাইরে আছে তাদেরকে নিয়ে এসে বিচার কার্য, তাদের শাস্তি সম্পূর্ণ করার জন্য। প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারই অনুসারী, তার ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা, যাদের স্মরণে আজকে আলোচনা সভা, স্মরণ সভা। তাদের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাদের মৃত্যুটা ছিল খুবই অস্বাভাবিক। আপনারা জানেন সৈয়দ নজরুল ইসলাম তারই সুযোগ্য সন্তান, আমাদের একজন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সৈয়দ নাজরুল ইসলাম এবং সফল একজন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি অসুস্থ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার আশেপাশে হয়তো কোনো মোস্তাক ঘুমিয়ে আছে যারা সুযোগ পেলেই সে আবারও 15ই আগস্ট, 3রা নভেম্বর অথবা 21শে আগস্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তো আমি এখানে উপস্থিত সকল আওয়ামী পরিবারের সদস্য সহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের আওয়ামী পরিবারের সকল সদস্যকে একটি কথাই স্মরণ করে দেই যে নেতৃত্ব যদি আপনারা মানেন, নেতা যদি আপনারা মানেন, একদিন নেতা হতে পারবেন। আগে কর্মী হন। আজকে আমি তাপস্য নিয়ে এখানে এসেছি একজন সামান্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে, একজন কর্মী হিসেবে, শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে। যদি আপনারা কর্মীও হতে চান, এরকম মানসিকতা কখনই তৈরি করবেন না, সেটা আমেরিকা হোক বাংলাদেশ হোক। এই ডিজিটাল যুগে আমরা যেন সেই 3রা নভেম্বর, 15ই আগস্ট অথবা 21শে আগস্টের মতো এরকম ঘটনা যেন ঘটানোর কোন রকম চিন্তা চেতনা আমাদের মাঝে না আসে। আমরা যেন কোনোভাবেই চিন্তা না করি যে আজকে আমাদের ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের নেতা তৌফিক সুলেমান খানকে সরিয়ে দিতে পারলে আমি সভাপতি হব, এই ধরনের মানসিকতা থাকলে তারা কখনোই নেতা হতে পারবেন না। তো আমি একটা জিনিস অনুরোধ করব, অনুরোধ না শুধু আমি তাদেরকে একটু ধমকের সুরেই বলবো যে আপনারা হুঁশিয়ার হয়ে যান। যারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছেন, আল্লাহ যদি সহায় হয় তাকে কিছুই করতে পারবেন না। যদি সেটাই যদি হতো তাহলে 1975 সালের 15ই আগস্ট যখন সপরিবারে ওনার পরিবার সমস্ত পরিবারকে যখন হত্যা করা হয়েছে, আল্লাহ যদি সহায় না হতেন তাহলে তিনি আজকে আমাদের মাঝে থাকতেন না এবং এই আমরা হয়তো ডিজিটাল বাংলাদেশ পেতাম না। খুবই দুঃখের মাস, শোকের মাস। এই যে হত্যা দিবস উপলক্ষে 3রা নভেম্বর প্রতি বছর আসে, তখনই মনে হয় আমাদের, কিন্তু সেই মাসটা নভেম্বর মাসে অনেক স্মৃতি, অনেক কথা। আজকের এই 3রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজক বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার সুলেমান ভাই, তুহিন ভাইকে জানাই আমি অন্তরস্থল থেকে অভিনন্দন। বারে বারে আসুক, বারে বারে আপনারা এই আয়োজন, সুষ্ঠু আয়োজন করেছেন, সেই জন্য আপনাদেরকে আমি জানাই স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধন্যবাদ। সৈয়দ নজরুল ইসলাম কিশোরগঞ্জের অধিবাসী, তাজউদ্দিন আহমেদ সেই গাজীপুর কাপাসিয়ার অধিবাসী, ক্যাপ্টেন মনসুর আলী সিরাজগঞ্জের অধিবাসী, AHM কামরুজ্জামান আমার রাজশাহী বাড়ির, আমার বাড়ির পাশে বাড়ির অধিবাসী। এই চার নেতা ছিলেন বঙ্গবন্ধু সহচর। ওনাদের কথা না বললেই না, আমাকে বলার সুযোগ দিয়েছেন বলে আমি আজকে একটু সময় নেব। হাতে সময় নাই জানি, আমাকে দুই ভাই বলেছেন সংক্ষিপ্ত বলার কথা, কিন্তু তারপরেও আমার ভিতরের যে কান্না, সে কান্না আর থামতে চায়, কান্না থামা যায় না। তাই তো বলি ভাই, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিনই রবে তোমার কীর্তি শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কথা মনে পড়ে, চার নেতার কথা মনে আসলে, সেই যে আমাদের জাতির পিতা 1947 সালে যখন দেশ বিভক্ত হয় ব্রিটিশের সামরিক শাসন থেকে, তখন সেই হয়ে গেল পাকিস্তান ভারত। সেই 1947 সালে দেশ বিভক্ত থেকে শুরু করে 1952 সালে ভাষা আন্দোলন, 1954 সালে ছাত্র আন্দোলন, যুক্তফ্রন্ট আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 সালে ছাত্র আন্দোলন, 1966 সালে 6 দফা প্রণয়নকারী, 1969 সালে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী, 1970 সালের নির্বাচনে বিশাল ভোটে জয়লাভ, 1971 সালে স্বাধীনতা সংগ্রামের মূল নায়ক, লাল সবুজ পতাকা নির্মাতাকারী, বাংলাদেশের আর্কিটেক্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কথা যখন মনে পড়ে, তখন গায়ের মধ্যে, রক্তের মধ্যে শিহরণ দিয়ে উঠে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই। বঙ্গবন্ধু মরেনি, বঙ্গবন্ধু মরতে পারে না, এক বঙ্গবন্ধু থেকে লক্ষ বঙ্গবন্ধুকে জন্ম হয়েছে, লক্ষ লক্ষ বঙ্গবন্ধুর জন্মদান হয়ে গেছে। আজকে দেশে বিদেশে বাইরে বঙ্গবন্ধুর কথা আমরা বলছি, ওনার যে আদর্শ, ওনার যে ধারাবাহিকতা ও সাম্প্রদায়িক শক্তিকে শক্তিতে রূপান্তরিত করাই ছিল বঙ্গবন্ধুর আদর্শ। আজ আমরা বিদেশের মাটিতে সেই অসাম্প্রদায়িক শক্তি, হিন্দু ধর্ম খ্রিস্টান বাঙালি মুসলমান সবাইকে নিয়ে কাজ করাই ছিল বঙ্গবন্ধুর আদর্শ, এবং সেই আদর্শই আমরা আদর্শিত এবং সেই আদর্শেই কাজ করে যাচ্ছি এই বিদেশের মাটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে। আপনাদের কাছে এই কথাটাই আমি বার্তা পৌঁছায় দিতে চাই। আমি শুধু 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যা, 13ই এবং তারপরে জেল হত্যা যারা নিহত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথাই বলবো, আমাদের ফজলুল ভাই যা বলে গেছেন, নেত্রী বলেছেন যে যারা দুর্দিনে পার্টির দুর্দিনে যারা দলের দুর্দিনে ছিল তারাই আসল কর্মী। তা আমি এটাই বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সম্মানিত সভাপতি তৌফিক সুলমান কামতুহিনের নেতৃত্বে সেই নেত্রীর দুর্দিনে দলের দুর্দিনে লস অ্যাঞ্জেলেসে যে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা আবারও দলের দুর্দিনে আগামী ইলেকশনে আমরা এখন আওয়ামী লীগ, শুধু বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া নয়, আরো আওয়ামী লীগ পরিবার আমাদের সঙ্গে একত্রিত হয়েছে। আমরা আগামী দিনে নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করে যাব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই ঐক্যজোটের পক্ষ থেকে বাংলাদেশে আমাদের একটা ডেলিগেট যাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই নির্বাচনে কাজ করার জন্য। আমি বিশেষ কিছু বলতে চাই না, ধন্যবাদ সবাইকে আসার জন্য। সেটা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্র এখনো চলছে। আমাদেরকে সবাইকে সজাগ থাকার জন্য এবং এখানে যে আমাদের যে দ্বিধান্ত বাংলাদেশে এটা এখন এটার জন্য সবাই সতর্ক এবং আমাদেরকে সতর্ক হইতে হবে। এখানে আমরা আওয়ামী পরিবার অনেকভাবে ব্যবহার করে, এখানে ফৈজুর রহমান বললেন যে এখানে অনেক আওয়ামী লীগেররা এখন আওয়ামী লীগ এমনভাবে হয়ে গেছে, তাদের আওয়ামী লীগের গত 22 বছরের আওয়ামী লীগের তাদেরকে কেউ দেখি না। এখন প্রেসিডেন্ট সেক্রেটারি তারা আবার আমাদের পরিবারগুলিকে এখন বিভিন্নভাবে যেভাবে বিভক্ত করে চলছে, যুবলীগকে 3টা, আওয়ামী লীগের আপনার মহিলা আওয়ামী লীগের 3টা, এইগুলিকে বন্ধ করার জন্য সবাই একত্রিত হয়ে ভবিষ্যতে যাতে আমরা আমাদের আগামী ইলেকশনের জন্য আমাদের সবার প্রস্তুত থাকতে হবে, দেশের জন্য কাজ করতে হইব। যেভাবে বললেন দেশের জন্য যারা যাইতে পারবেন তারা যাবেন, আমারও যাওয়ার সম্ভাবনা আছে, আমিও যাব। তারপরে এখান থেকে অনেকে অনেকভাবে সহযোগিতা করার জন্য আর্থিক এবং একটা ফোন দেশে গেলে অনেক কাজ হয়, অনেক এলাকার লোকজন অনেকে আপনাদের কথা এখন আপনার বিদেশ থেকে আপনারা অনেকভাবে বাংলাদেশের পলিটিক্সের সাথে অনেকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এইভাবে সতর্ক থাকে আপনারা সবাই। আমি আশা করি সবাই ঐক্যবদ্ধ হয়ে এখানকার আওয়ামী লীগের যে দ্বিধাদ্বন্দ্ব আছে এগুলি মিটে ফেলেন এবং যারা এটা করতেছেন বড় ভাই যারা এখানে আছেন, আমাদের সময় যারা ছিলেন তাদেরকে আমি অনেক সময় বলি যে আপনারা যেটা করতেছেন যুবলীগের 3টা, মহিলা লীগের 3টা, এটি না করে একটা যুবলীগ একটা আওয়ামী লীগ করে অগ্রসর হন। শুভ সন্ধ্যা। 3 নভেম্বর জাতীয় শোক দিবস, জয়ন্তী দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত, ক্যালিফোর্নিয়া বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সকল নেতৃবৃন্দ সদস্যবৃন্দ উপস্থিত, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া স্টেট শাখা, লস অ্যাঞ্জেলেস সিটি যুবলীগ সহ আওয়ামী পরিবারের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, আপনারা আজকে এই অনুষ্ঠানে যে এসেছেন শোক সভা পালন করার জন্য, সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আর কিছু বলতে চাই না, আমরা শুনবো আপনাদের কাছ থেকে, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা অনেক ভালো জানেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের আসলে আজকে একটা দুঃখের দিন, যে চাঁদেরকে যেভাবে জেলে হত্যা করা হয়েছে এটা নির্মম একটা দিন। এই দিনকে আমরা যত বড় করে দেখি, যত বারবারই বলি, এই বলা কখনোই শেষ হবে না। আর সময় অনেক অল্প, আর লোক অনেকেরই বলা হয় নাই। তো আমি এখানে বক্তব্য শেষ করছি এবং এই চার নেতার জন্য আমাদের দিন থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ। ১৯৭৫ সনে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর এই ঘাতকরা যখন দেশ ত্যাগ করবে তখনই হত্যার ষড়যন্ত্র করে জেলে বন্দী টাকা যাতে চায় না এবং তাদেরকে হত্যা করে, এবং এই হত্যার তীব্র নিন্দা জানাই। এবং জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর তাদের এই হত্যার বিচার কাজ করছে এবং এটা বিচার কাজ শেষ করে ফেলেছে এবং কয়েকজনের ফাঁসি হয়েছে, বাকি যে কয়েকজন আছে তাদেরকে ফাঁসি দেওয়ার চালাচ্ছে। এবং আমরা জোর দাবি জানাই যাতে বাকি যে কয়েকজন আছে তাদেরকে যাতে নিয়ে তাড়াতাড়ি ফাঁসি দিতে পারে। এই ৩রা নভেম্বর নৃশংস হত্যাকাণ্ডের জেল হত্যাকাণ্ডের দিবসটি আমার জন্য ব্যক্তিগতভাবে খুবই স্মরণীয়। যে চারজন মহান নেতা ওখানে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, হত্যা হয়েছিল, এর মধ্যে একজন জনাব তাজউদ্দিন আহমেদের নির্বাচিত এলাকার একজন সদস্য। আমি তখন ছোট, উনি যখন পাকিস্তান আমলে নির্বাচন করতেন, ওনার নির্বাচনী প্রচারণায় চুঙ্গা ফুগাইয়া নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতাম। পরবর্তীতে গণযুদ্ধ, গণ অভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, উনি জীবিত থাকাকালীন পর্যন্ত, উনি অর্থমন্ত্রী থাকাকালীন পর্যন্ত ওনার দাপ্তরিক বিভিন্ন বিষয়ে আমি সহযোগিতা পেয়েছি। ব্যক্তিগতভাবে যেহেতু চিনতেন, কোনো কাজের জন্য সময় ক্ষণ স্থান ছিল না, ভেদাভেদ ছিল না, সবসময় তিনি দ্বার আমার জন্য, বিশেষ করে ওই এলাকার মুক্তিযোদ্ধাদের জন্য খোলা ছিল। তো যাই হোক, আজকের এই দিনে আপনাদের উপস্থিতিতে, আপনাদের সমবেত কণ্ঠ মিলিয়ে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, জেল হত্যাকাণ্ড এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে তাদের বিদেহী আত্মার জন্য পরম শান্তি কামনা করছি। সাথে সাথে আপনাদের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইখানের উপস্থিতি অনেকটা গাম্ভীর্যপূর্ণ, মনে হয় আপনারা সবাই স্বাধীনতা পক্ষ শক্তির সক্রিয় সৈনিক, যদিও আপনারা বর্তমান প্রজন্মের লোক, আমরা কয়েকজন মাত্র হাতে গোনাভাবে আছি তৎজন্মের অধিকারী কিছু লোক। আর যারা বাকি আছেন বেশি সংখ্যক লোক এই নতুন প্রজন্মের লোক। আপনারা স্বাধীনতার পক্ষ শক্তিকে ধরে রাখবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বজায় রাখবেন, প্রতিপালন করবেন, এই আশা করি। সেই সাথে একমাত্র টেলিভিশনে আওয়ামী লীগ, আমি মনে করি, আদর্শের রাজনীতি করে। কালকে একটি অনুষ্ঠানে ছিলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমার সংগঠন। আমি জানি না তারা বর্তমান পর্যায়ে আমাকে কি রূপে কিভাবে উপস্থাপন করতেছে এবং আমার সম্বন্ধে কি ভাবছেন আমার জানা নাই। তবু যেহেতু ঐতিহাসিক অনুষ্ঠান ৩রা নভেম্বর জেল হত্যা দিবস, সেজন্য স্বযাচিতভাবেই উপস্থিত ছিলাম। খুবই দৈন্যতা পরিলক্ষিত হলো। প্রধান অতিথি যাকে করেছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করার জন্য। কিন্তু উনি আওয়ামী লীগকে কখনোই পছন্দ করতেন না, মুক্তিযুদ্ধকালীন সময়ও করতেন না, বর্তমানেও করেন না। ওনার সাথে রাস্তায় দেখা, ওনাকে ধার করে এনে প্রধান অতিথির আসনটি অলঙ্কৃত করে যে দৈন্যতা দেখিয়েছেন, এতে আমি দুঃখ পেয়েছি। যাই হোক, এটা শুধু আপনাদের অবনতির জন্য বললাম, অবগতির জন্য বললাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতি থেকে ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণ পৃথক। আজ পর্যন্ত যারা আপনারা ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সদস্য নেতা নেত্রী আছেন, তারা আদর্শগতভাবেই আওয়ামী লীগের রাজনীতি, মুক্তিযুদ্ধের রাজনীতিতে বিশ্বাস করেন এবং প্রতিপালন করেন। আশা করি আপনাদের এই আকাঙ্ক্ষা, আপনাদের এই মনোবল মনোবাঞ্ছা অক্ষুণ্ণ থাকবে। মুক্তিযুদ্ধের চেতনাকে আপনারা বাস্তবায়িত করার জন্য সাহসী ভূমিকা পালন করবেন, যেমন করছেন বর্তমানে তেমন করবেন ভবিষ্যতে। তো যাই হোক, সময় সংক্ষিপ্ত, বক্তব্য সংক্ষিপ্ত করলাম। পরিশেষে আবারও এই ৩রা নভেম্বর তারিখে জেল প্রকোষ্ঠে হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা আত্মাহতি দিয়েছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, পরকালে তাদের পরম শান্তি কামনা করছি। আর যারা আপনারা এখানে উপস্থিত হয়ে তাদেরকে দোয়া করার জন্য অংশগ্রহণ করছেন, তাদেরকে স্মরণ করার জন্য ভূমিকা পালন করছেন, তাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের মনোভাব, আপনাদের রাজনৈতিক চিন্তা চেতনা অব্যাহত থাকুক, অটুট থাকুক, এই কামনা করে, আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মিয়া আব্দুর রব। এখন আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সম্মানিত সহসভাপতি জনাব ফয়জুল সুবহান ফয়জু ভাইকে। জনাব ফয়জুল সুবহান ফয়জু। আমি অ্যাকচুয়ালি যখন আওয়ামী লীগের নির্বাচন আসে তখন আমরা ঘরে ঘরে বসে থাকতে পারি না, মনে করি একই সময় এখনই আমাদের দাঁড়াতে হবে। যদিও এতদিন আমি নিষ্ক্রিয় ছিলাম, অনেক সময় আমি উপস্থিত হতে পারি নাই, কিন্তু এই সময়ে আর নিষ্ক্রিয় হয়ে থাকতে পারিনি। আমার ওয়াইফ আমাকে বলল সেও আওয়ামী লীগ করতো, সেও আওয়ামী লীগ করে এবং করতো, কলেজ জীবনে সে তার সংসদে নির্বাচিত প্রতিনিধিও ছিল আমাদের সিলেটের এমসি কলেজে। সেও প্রতিদিন আমাকে উৎসাহ দেয় যে এখন আমি একটি অসুবিধায় ছিলাম যে এখন তুমি তো মানে দিকটা সেরে ফেলছো, এখন আবার অন্য সব কিছু বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হও। তাই তারই অনুপ্রেরণায় আসলে আমি আজকে এখানে এসেছি। আর নির্বাচন যেহেতু এসেছে, দরকার এখানে আমাদের সবাইকে জাগ্রত হওয়ার। আমি সবাইকে অনুরোধ করব, দল যেহেতু বড়, বিভিন্ন বিভক্তি থাকতে পারে, কিন্তু এই সময়ে আওয়ামী লীগের কিন্তু দুর্দিন এখন। আমি মনে করি এই সময়ে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যদিও যত কিছু ফ্রন্ট হোক না কেন, জাতীয় ঐক্য ফ্রন্ট আরও বাংলাদেশের আওয়ামী বিরোধী সকল শক্তি একত্রিত হলেও আমি মনে করি যদি আওয়ামী লীগের সকল সদস্য, সকল কর্মীবৃন্দ এক হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করে, ইনশাআল্লাহ আওয়ামী লীগ 200 সিটের উপরে সিট পাবে, আমার বিশ্বাস। আসছে 11 জাতীয় সংসদ নির্বাচন। 11 নির্বাচন হয়তো ইতিমধ্যে আপনারা শুনে ফেলছেন। আসছে 8 তারিখে আমাদের তফসিল ঘোষণা হবে। এই তফসিল ঘোষণা পরেই আমাদের নির্বাচনী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হবে। তাই এই নির্বাচনকে আমরা যাতে আরও গতিশীল ত্বরান্বিত করতে পারি এবং জননেত্রী শেখ হাসিনা তার হাতকে শক্তিশালী করতে পারি এবং আরেকটিবার ক্ষমতায় আনয়নের জন্য আমরা বিদেশের মাটিতে থেকেও যেভাবে আমাদের যতটুকু সামর্থ্য সেই কাজগুলি আমরা করতে পারি, তার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আমরা সেই কাজগুলি করব। আজকে এই जेल हत्या दिवसेर कथाटा मने होले आमार 1971 सने युद्धेर कथाटा मने पड़े जाय। जनाब ताजुद्दीन आहमेदेर सुदक्ष नेतृत्वे बंगबंधुर अनुपस्थितिते एवं नजरुल इस्लाम, कामरुज्जामान, मंसूर आली एদের नेतृत्वे ৯ মাসের স্বাধীনতা এবং তাদের সুদক্ষ পরিচালনায় বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে। সেই চার নেতা জনাব নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান এবং আরও অনেকে ১৯৭৫ সনে বঙ্গবন্ধুকে স্বাধীনতার মাত্র ৩.৫ বছরের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর সেই পাকিস্তানি দোসররা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে নৃশংসভাবে হত্যা করার পরে তারা এই চার নেতাকে জেলে বন্দি করে এবং জেলে বন্দি করার পরে সেই জেলখানায় তাদেরকে হত্যা করে। এর চেয়ে কঠিন, এর চেয়ে দুঃখজনক অধ্যায় জাতির জীবনে আর আছে কিনা আমার জানা নাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই শোক দিবস সভা, জেল হত্যা দিবস, এই দিনটি ১৯৭৫ সালের ৩রা নভেম্বর। এই চার লিডার ওনাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে বড়ই দুঃখজনক। যারাই এই কাজটা করেছে আমরা তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করি এবং তাদের যে ন্যায্য বিচারটা করতে পারছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা, এটা আমরা অত্যন্ত গর্বিত এবং তাদের জন্য আমরা দোয়া কামনা করতেছি। আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুন। আর আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি সবার নাম জানি বলতে পারতেছি না, কিন্তু ক্যালিফোর্নিয়া স্টেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি এবং আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ বলে আমি আমার বক্তব্যটা শেষ করতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।